রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের পেছন থেকে এক ছাত্রের লাশ উদ্ধারের পর এর সাথে প্রক্সি পরীক্ষা জালিয়াত চক্রের সম্পৃক্ততার সন্দেহ করা হচ্ছে। মোতালেব হোসেন লিপু নামের নিহত ওই ছাত্রকে হত্যা করা হয়েছে বলে মনে করছে পুলিশ। এরই মধ্যে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে নিহতের বন্ধুদের কাছ থেকে। আগের বছরের পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট ছিলেন না মোতালেব হোসেন লিপু, তাই ক্লাস করলেও তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ না করে এই সিদ্ধান্ত নিয়েছিলেন দ্বিতীয় বর্ষের বিভাগ উন্নয়ন পরীক্ষা দেওয়ার। তাই তো বলছে সবাই। মেধাবী হিসেবে পরিচিত হলেও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই ছাত্রের ফলাফল খারাপ হবার পেছনের কারণ অনুসন্ধানে বেরিয়ে আসে ভিন্ন তথ্য। লিপুর ঘনিষ্ঠ এক বন্ধু পরিচয় প্রকাশ না করার শর্তে জানান সেই ঘটনার আদ্যোপান্ত। সেকেন্ড ইয়ারে পড়াকালীন ও একটা চক্রের সাথে জড়িয়ে যায় কোনোভাবে, এবং সেখানে একটা টাকার চুক্তি হয়, কিন্তু সেইটা একটা ঝামেলা ছিল। অন্যের হয়ে প্রক্সি দিচ্ছিল সে? হ্যাঁ, অন্যের হয়ে একটা প্রক্সি দিচ্ছিল, এরকম একটা ঘটনা ছিল। মানে এই কাজটা সে করছে এবং এই চক্রের সঙ্গে তার যোগাযোগ ছিল, ব্যাপারটা এরকম। ওই সময়কার যে একটা চক্রের সাথে তার একটা চুক্তি হয়েছিল বা যোগাযোগ হয়েছিল, এটা শিওর। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সক্রিয় ওই প্রক্সি পরীক্ষার চক্রটি রেলের নিয়োগ পরীক্ষাতেও একই রকমের জালিয়াতির জন্য লিপুকে চাপ দেয়, তবে সে তাতে রাজি হয়নি। সেই পরীক্ষার আগেই উদ্ধার হয় লিপুর মরদেহ। আলামত দেখে প্রাথমিকভাবে এই ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে ধারণা পুলিশের। এটা আসলে আত্মহত্যা এরকম কোনো বিষয় মনে হচ্ছে না, এটা হয়তো হত্যাকাণ্ডের মতোই মনে হচ্ছে। এই হত্যাকাণ্ডের সাথে প্রক্সি পরীক্ষা জালিয়াত চক্রের যোগসূত্র থাকতে পারে, কয়েকজনকে জিজ্ঞাসাবাদে এমন ক্লু পেলেও এখনই মুখ খুলতে নারাজ পুলিশ। আমরা পুরো বিষয়টা মানে ক্লিয়ারলি বুঝে পরবর্তী বলব। শিবলী নোমান, যমুনা নিউজ, রাজশাহী। এ পর্যায়ে রাজশাহী ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শিবলী নোমান। শিবলী, মরদেহের ময়নাতদন্ত কি সম্পন্ন হয়েছে কিনা আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই। প্রক্সি পরীক্ষা জালিয়া চক্রের বিষয়ে পুলিশ কি ধরনের তথ্য পেয়েছে, এই ব্যাপারে আপনি কিছু জানতে পেরেছেন কিনা? শাওন, আমি শুরুতেই একটু দেখিয়ে নিতে চাই, আমার ঠিক পেছনেই যে ছাত্রটি মারা গেছে লিপু, তার জানাজা কিছুক্ষণের মধ্যেই সম্পন্ন হবে। অর্থাৎ বুঝতেই পারছেন যে যে মরদেহটি যেটি ময়নাতদন্তের জন্য আসলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ছিল, সেই খান থেকে মরদেহটি দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ময়নাতদন্তটিও সম্পন্ন হয়েছে। আমরা ময়নাতদন্তকারী যে চিকিৎসক, ফরেন্সিক মেডিসিন বিভাগের একজন অধ্যাপক, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই লিপুর যিনি মারা গেছেন তার মাথার পেছনে ভোঁতা আঘাত রয়েছে, এবং সেই আঘাতটি আসলে তার মৃত্যু নিশ্চিত করেছে। পাশাপাশি কিন্তু যেটি সবচেয়ে এই চিকিৎসক যেটি বলেছেন সেটি হলো যে এই আঘাতটি দুভাবেই হতে পারে, কেউ ছাদ থেকে তাকে ফেলে দেওয়া হলে হতে পারে, বা পড়ে গেলে অনেক উপর উচ্চ থেকে পড়ে গেলেও হতে পারে, আবার ভারী কিছু আঘাতেও হতে পারে। কিন্তু রহস্যময় ব্যাপার যেটি, সেটি হলো যে তার বুকের সামনের অনেকগুলো হাড়টি কিন্তু ভাঙা, হাড় কিন্তু ভাঙা। অর্থাৎ মাথার পেছনে যদি সে থাকে তাহলে চিত হয়ে পড়লে তার সামনের হাড্ডি ভাঙার কথা না, ফলে সেই কারণেই কিন্তু পুলিশের সন্দেহ কিন্তু এটি হত্যাকাণ্ড। আর যে বিষয়টি আপনি জানতে চাইলেন, আরেকটু যে বিষয়ে জানতে চাইলেন, সেটি হচ্ছে যে প্রক্সি পরীক্ষা, এটি কিন্তু শাওন এখন পর্যন্ত এইখানে এই ঘটনাটির সবচেয়ে বড় ক্লু সেটি হলো তার যে বন্ধু বান্ধব তারা কিন্তু জানিয়েছেন এরই মধ্যে যে এই ধরনের একটি চক্রের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছিল। আমি আরও যতদূর যে জানতে পেরেছি যে পুলিশও জানতে পেরেছেন যে গত 2 বছরে বেশ কটি পরীক্ষায় সে বিভিন্ন ধরনের পরীক্ষা, কিন্তু ভর্তি পরীক্ষা, নিয়োগ পরীক্ষা, এটি রাকাবের পরীক্ষা ছিল কিছুদিন আগে, সেটাতে এই ধরনের ঘটনার বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে, এবং এমনকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ঘটনাতেও এরকম অভিযোগ কিন্তু আমরা পেয়েছি এবং পুলিশও কিন্তু পেয়েছে। ফলে এই ধরনের এই পরীক্ষাগুলোকে কেন্দ্র করে যে প্রক্সি পরীক্ষার যে জালিয়াত চক্রটি সক্রিয়, সেই জালিয়াত চক্রের সদস্য হিসেবে কিন্তু যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন সময়ে চেষ্টা করে যে এই ধরনের মেধাবী শিক্ষার্থী যারা তাদেরকে তুলে নিয়ে আসার, তো সেখান থেকেই হয়তোবা এদের সঙ্গে যোগসূত্রটি তৈরি হতে পারে। পুলিশ এখন সেই জায়গাটিকে খুঁজছে যে আসলে ঠিক কোথা থেকে যোগসূত্রটি তৈরি হয়েছিল এবং তাদের সঙ্গে আসলে কোন জায়গাটিতে তার বিরোধটি ছিল, যে বিরোধের কারণে এই এই ধরনের ঘটনা যদি এই সম্পৃক্ততা থাকে তাহলে হতে পারে। আরেকটি
বিষয়ে জানিয়ে রাখি শাওন, সেটি হচ্ছে যে এই জানাজা শেষে কিন্তু এখান থেকে মরদেহটি ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে যে গ্রাম সেখানে নিয়ে যাওয়া হবে, এবং এখানে যে মারা গেছেন যিনি তার যে তার চাচা এসেছেন একজন, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন গত মঙ্গলবার তিনি কিন্তু এই তার ভাইপোকে তার গ্রামের বাড়ি যে গ্রামটি সেখান থেকে এই সাইকেলে করে তারা যেখান থেকে ট্রেন ধরা হয় সেখানে রেখে গেছিলেন, এবং সেখান থেকে সেই তার ভাইপো এখানে চলে আসেন, এবং এরপরে আসলে তার সঙ্গে আর কোনো রকম তাদের যোগাযোগ ছিল না। সব মিলিয়ে এখানকার এই রকম একটি পরিস্থিতি ছিল আমার হাতে, এবং সর্বশেষ আসলে এই ছিল আমার কাছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।